हेलो फ्रेंड्स, वेलकम बैक फुटबॉल गेमिंग बीटी चैनल। तो फ्रेंड्स, आज के वीडियो ते आम्रा किसी इम्पोर्टेंट कमेंटरी पे देव जे कमेंट गुला होच्छे अपडेट सम्पर्के, लास्ट अपडेट कखन आसबे बा लास्ट अपडेटे की चेंज होते पारे एमन किछु कथा बोलबो। आज के वीडियो अवश्य अपनारा सकले प्रथम थेके शेष पर्यन्त देखते थाकबेन एबं फुटबल गेमिंग बीडी चैनल जदि नतून होये थाकेन अवश्य चैनल सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन। अपडेटेर विषये कथा बलार आगे आम्रा दुइटा कमेंट रिप्लाई दिए नेई। এখানে দুইটা কমেন্ট কিন্তু সেম, যে নেইমার জুনিয়র গোল করলে সান্তোস জুনিয়র আসে কেন, বা নেইমার জুনিয়র গোল করলে ডিসপ্লের মধ্যে সান্তোস জুনিয়র কেন আসে। আচ্ছা, এই বিষয়টা হয়তো অনেকের অজানা যে গোল করে নেইমার জুনিয়র অথচ ডিসপ্লের মধ্যে নাম আসে সান্তোস জুনিয়র কেন, তো এটা আজকে জেনে নিন। নেইমার জুনিয়রের সম্পূর্ণ নাম হচ্ছে নেইমার ডি সিলভা সান্তোস জুনিয়র, এটা হচ্ছে তার পুরো নাম, যার কারণে ডিসপ্লের মধ্যে সান্তোস জুনিয়র নামটা লেখা ওঠে, নেইমার জুনিয়র নামটা লেখা ওঠে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আপডেট সম্পর্কে একটা কমেন্টের রিপ্লাই দেই। ভাই, শুনলাম যে জুনে বা জুলাইতে একটা আপডেট আসবে, সেই আপডেটে প্লেয়ারদের রেটিং চেঞ্জ হবে, তাহলে কি মেসি রেটিং বাড়বে? আর আমি ব্রাজিল সাপোর্টার করলেও মেসিকে সম্মান করি, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। প্রথমত বলি আপডেট আসার সম্ভাবনা কতটুকু। 2023 সালে মনে হচ্ছে না আর কোনো আপডেট আসবে, আর যদিও কোনো রকম আপডেট আসে প্লেয়ারদের রেটিং কিন্তু চেঞ্জ হবে না, রেটিং যেটা আছে এটা থাকবে। অ্যান্ড যেটা বলছেন যে মেসি রেটিং, আর যদিও রেটিং বাড়ে তবে মেসি রেটিং বাড়বে না, কেন মেসি হচ্ছে ডিএলএস গেমের সর্বোচ্চ রেটিং 86। মেসির সাথে আরও কয়েকজন আছে, বাট এই 86-র উপরে কিন্তু ডিএলএস রেটিং বাড়াবে না। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারেন যে মেসি তো ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে, মেসির রেটিং বাড়া উচিত, বাড়বে না, এটাই সর্বোচ্চ থাকবে 86-86-এর উপরে, আর একটা রেটিংও বাড়বে না, এটা কারোই বাড়বে না, জাস্ট এতটুকুই থাকবে। আর একটা কথা হচ্ছে কি, অনেকে বলছে যে মেসির রেটিং নাকি কমে যাবে, মেসির রেটিং কমার কোনো চান্স নাই, সমান সমান থাকবে, 86-এ থাকবে। আর একটা কথা হচ্ছে কি, প্রতি ভিডিওতে এই কথাটা বলা লাগে যে গ্রেট বেল গেমসের মধ্যে এখনও আছে, আর নেক্সট আপডেটের পরেও কিন্তু গ্রেট বেল গেমের মধ্যে থাকবে, রিমুভ হবে না। এই কমেন্টটা প্রত্যেক দিন আসে আর আমি প্রত্যেক দিন ভিডিওতে বলি, অনেকে তো আবার এইগুলো শুনতে চায় না, কারণ একই কথা যদি প্রত্যেক ভিডিওতে বলি তাহলে একটু অন্যরকম দেখায়। আচ্ছা, নেক্সট কমেন্টটা হচ্ছে, আমি রাতুল ভাইয়া কমেন্ট করেছেন যে ভাই, একজন প্লেয়ারের জন্য কোন কোচিংটা সবচাইতে ভালো? একজন প্লেয়ার না, সকলের ক্ষেত্রে আপনি চাইবেন সর্বপ্রথম স্পিডটা বাড়ানোর জন্য, স্পিডটা আছে ফিটনেসের মধ্যে, তো আপনি সবাইকে আগে ফিটনেসটা দিবেন, যখন স্পিডটা 100 হয়ে যাবে তখন আপনি টেকনিক্যাল দিবেন। টেকনিক্যাল যতই হোক কোনো সমস্যা নেই, বাট চাইবেন টেকনিক্যালের শুটিংটা যাতে ভালো হয়, শুটিংটা 100 এবং স্পিড 100 যদি হয় তাহলে ভাববেন ওই প্লেয়ারটার ম্যাক্সিং বরাবর আছে, ঠিক আছে। সবসময় একটা জিনিসে চাইবেন, যাতে প্লেয়ারটার স্পিড থাকে 100, স্ট্যামিনা থাকে 100, বল কন্ট্রোলিং থাকে 100, দেন হচ্ছে শুটিংটা থাকে 100, এই কয়েকটা যদি 100 বা 95 প্লাস হয় তাহলে ভাববেন ম্যাক্সিং বরাবর ঠিক আছে, বাট স্পিডটা একটু মাথায় রাখবেন, স্পিডটা সবসময় ভালো হতে হবে। তো আজকে ভিডিও পর্যন্ত, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ফুটবল গেমিং বিডি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।